Step mystery. খুব ভালোবাসে, তার জন্যই তো তার মনে প্রশ্ন থাকে, তার মেয়ে কোথায় যায়, কি করছে, বুঝতে পেরেছো? আমি জানি সুমি, আন্টি তোমাকে খুব ভালোবাসে, আর আমি দেখলাম আন্টিকে তুমি কতটুকু ভালোবাসো। চলো আমরা হাঁটতে দিকে যাই। জানোরি দা, আমরা বাবা মায়ের অনেক কথাতেই খুব বিরক্ত হই। ভাবি আমাকে কেন এখনো এত শাসন করে। মা, টিফিন খেয়েছো? মা, খেয়েছি কিন্তু একা খাইনি। তাহলে আমার আরো দুইটা বন্ধুকে নিয়ে খেয়ে ওদের বাসা থেকে টিফিন দেয় না। তাহলে তো তোমার টিফিন খাওয়ার পরে ক্ষুধা লেগেছিল, তাই না মা? না মা, আমার ক্ষুধা লাগেনি। আমার লক্ষ্মী মা, কত দরদ। কালকে থেকে তোমাকে বেশি করে টিফিন দেবো, যাতে তোমার বন্ধুদের নিয়ে খেতে পারো, ঠিক আছে মা? আচ্ছা মা, ঠিক আছে। তুমি একটা কাগজ নিয়ে আসো লিস্ট করার জন্য, এটি কি কি কেনাকাটা করবো। ভালো তো কথাটা, ঠিক আছে মা, আমি তোমার বন্ধুদের জন্য ড্রেস কিনে নিয়ে আসবো। থ্যাংক ইউ মা, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আসলে ঈদটা তো এমনই হওয়া উচিত, সবাইকে নিয়ে পরিপূর্ণভাবে ঈদ করা।
এইবার না হয় পুরাতন ফ্রিজটা দিয়ে বা আগের অলংকার দিয়ে ঈদ করলেন, কিন্তু আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যাদের নতুন কাপড় কেনার অর্থনৈতিক সচ্ছলতা নেই, তাদের জন্য নতুন একটি কাপড় দিয়ে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন সবার সাথে, যা কিনা আপনার ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে বহুগুণ। আর এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে, যেন কোনোভাবে আমাদের এই ঈদ আনন্দ ঘাটতি না পড়ে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক।